হঠাৎ করে এই গাজীপুরের নির্বাচন পিছিয়ে যাওয়ায় পুরো দেশের নজর ছিল খুলনার দিকে। তাছাড়া একাদশ জাতীয় সংসদ নির্বাচনের সাত মাস আগের এই নির্বাচন নানা কারণেই গুরুত্বপূর্ণ। সব সমীকরণ আর জল্পনা কল্পনার অবসান ঘটিয়ে নতুন নগরপিতা পেল খুলনাবাসী। নির্বাচন পর্যবেক্ষকরা বলছেন, সুষ্ঠু হয়েছে খুলনা নির্বাচন। তাদের মতে, যে দু একটি জায়গায় বিশৃঙ্খলা হয়েছে তাতে নির্বাচনের ফলাফল ঘুরে গেছে এমনটা বলার সুযোগ নেই। মোটা দাগে শান্তিপূর্ণ একটি নির্বাচনই আমরা অনুষ্ঠিত হতে দেখলাম, কারণ আপনার ব্যাপক কোনো সহিংসতার ঘটনা ঘটেনি। আমাদের মোবাইল টিমগুলি প্রায় 80টি, 290টা ওয়ার্ডের মধ্যে দুটো কো তিনটা জায়গায় সামান্য অনিয়ম কি ব্যত্যয় দেখেছে, কিন্তু তাছাড়া বড় রকমের ইলেকশনকে সুষ্ঠু অবাধ নিরপেক্ষ বলা যাবে না এমন কোনো দেখেনি। সাত মাস পরের জাতীয় নির্বাচনকে সামনে রেখে খুলনা নির্বাচনে দুই প্রধান দলই জয়ের জন্য উদগ্রীব ছিল। ভোটের আগে গত কয়েকদিনের প্রচারে এমনটাই দেখেছে দেশবাসী। তাই খুলনা নির্বাচন কি জাতীয় নির্বাচনের জন্য কোনো বার্তা বহন করে? আমার মতে কিন্তু প্রতিটা ইলেকশনই আলাদা আলাদা। আমি যেটা বলবো যে আজকে যেটা মানে সমস্ত দেশের সমস্ত প্রচেষ্টায়, হ্যাঁ, সবার চোখ এদিকে একটা ইলেকশন হয়েছে, জাতীয় নির্বাচনে কিন্তু এরকম হবে না। জাতীয় নির্বাচনে এই আজকে যে ইলেকশনটা হয়েছে তার 300 গুণ তাদের ইয়ে থাকতে হবে, প্রস্তুত থাকতে হবে। বিএনপি কিন্তু গত নির্বাচনে জয়লাভ করেছে তাদের প্রার্থী এবং ইনকামবেন্সি তাদের এগেনস্টে যাওয়ার কথা, কারণ তারা দায়িত্বে থাকা সত্ত্বেও তেমন কোনো উল্লেখযোগ্য অগ্রগতি বা উন্নয়ন সাধন করতে পারেনি। যারা নাগরিক সুবিধা গ্রহণ বা পাওয়াটাকে মুখ্য গুরুত্বপূর্ণ বিষয় মনে করেন, তারা তো তাদের স্বার্থটাই দেখবে। কোনো কোনো বিশ্লেষকের মতে নিখুঁত ছিল না খুলনা নির্বাচন। অনেকগুলো গুরুতর অভিযোগ উঠেছে, যেমন একজন নির্বাচনী কর্মকর্তার উপর চড়াও হওয়ার অভিযোগ উঠেছে, তারপরে বিরোধী দলের প্রার্থী গাড়িকে কেন্দ্র করে গাড়ির চারপাশে বিক্ষোভ করেছে। তবে পর্যবেক্ষকরা বলছেন, সার্বিকভাবে নির্বাচন কমিশন খুলনা পরীক্ষায় উত্তীর্ণ এমনটা বলাই যায়। আতিকুর রহমান তামাল, সময় সংবাদ, ঢাকা।